হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইজ, আজি ফাইনালি ডিসাইড করলো আপনার লগত কিছু মনের কথা শেয়ার করি। সো গাইজ, আপনাদের ভিডিওতে এখানে চাই থাকব। সচাক মানুষের জীবনটা কি মূল্যবান? সচাকে মানুষে নিজকে না জানে যে আমার জীবনবিল কি মূল্যবান, কারোবার নতুবা নিজের নতুবা আনের ভাবে। এজন মানুষের ইমানেই মূল্যবান যে মানে এই কয় শেষ করব নো হব পারে আপনারও আর মোরও হব পারে। গতি গাইজ, এটা ভিডিওটি বনার উদ্দেশ্য হল যে মানে আপনাদের উপর শেয়ার করব বিচার। যেটা মানে পড়ি আসিল মানে বহুত মানে নেগেটিভ থিঙ্কিং আহি গেছিল, ভবিষ্যত মানে কি করব পার, মানে কি হম, মো ভবিষ্যত এনেক একটা পর্যায় পাইছিল যে মানে কার ঝাড়ু নতুবা কারোবার টয়লেট চাফা করবলে যে বাধ্য হল। সচাকে মানুষের যেটা ডিগ্রি পঢ়ার পিছত, ডিগ্রিটি কমপ্লিট করার পিছত, এটা মানুষের সকল মানুষের নতুবা আপনারও নতুবা মোরও এনেকা হয় যে মোট ভবিষ্যত কি রকম। কিন্তু এইটুল মানুষের ম্যাটার করব না, সদায় নিজের কাম করে থাকব, সদায় ভি পজিটিভ হব লাগে, নিজের কর্মদক্ষর জড়িয়ে সৎ সময়বিল সৎ ব্যবহার করব লাগে। যে সচাক মানুষের ভবিষ্যতক ভাবি একো লাভ নাই। বর্তমান মানে কি করছো, যদি বর্তমান মানে টিকে টাকে কাম করলে ভবিষ্যৎটা মো নিজে নিজে অটোমেটিকেলি আহি যাব। তো গাইজ, আপনাদেরকে সদায় পজিটিভ থিঙ্কিংত থাকিব লাগে, নিজকে একটা সবল নতুবা স্বাস্থ্যবান একটা সবল শক্তি মন গৰাকী হিসাবে থিঙ্কিং করব লাগে, আই মিন নিজকে অনুভব করব লাগে। মানে পারিম বোলা বস্তুটা সদায় হেরি নিব নালে, নিম নিম তো জিরো জিরো মাইনাস জিরো জিরো পয়েন্ট রাখব লাগে। সদায় মানুষের পারিম বোলা বস্তুটো 100% রাখব লাগে। আপনার একটা মহলোক ভাবি কব বিচার, এলবার্ট আইনস্টাইনে কৈছিল, সফল হবলৈ মানুষে চেষ্টা করব নালে, সচাকে মূল্যবান হবলৈ চেষ্টা করব লাগে। এই উদাহরণটার জড়িয়ে ধরা হোক মানে এজন ডাক্তার হলো নতুবা মানে এজন একটা ইঞ্জিনিয়ারিং হল, বা ধরা জাস্ট ধরে লো মানে যদি মো কর্মদক্ষতা মোর সৃষ্টিশীলতা মনোভাবে যদি কারোবাক কিঞ্চিত হলো একটা মূল্যবান কাম করব নো, ভাল কাম করব নো, ইট ইজ দ্য মেইন পয়েন্ট, এইটো হচ্ছে মেইন কারণ। ভবিষ্যতে আপনার সদায় মনত রাখব, যদি আপনার নিজের কর্মদক্ষতা নিজের সৃষ্টিশীলতা মনোভাবের জড়িয়ে কারোবার পজিটিভ এটা দিব পারে। গতি গাইজ, সদায় মানুষে নিজের কর্মদক্ষতা সৎ ব্যবহার করা বহুত ভাল বলে ভাব চাকরি যায়। সো গাইজ, আপনার মানে এটাই কব বিচার, আপনাদের অময়মতে কাম করব, ভবিষ্যৎ ভবিষ্যৎ সদায় মানুষের প্রেজেন্ট প্রেজেন্ট উপরতে মানুষের ভবিষ্যৎ হয়। গতি আপনাদের সদায় বর্তমান করব, ভবিষ্যত আশা কেতিয়া নকৰিবা, বর্তমান যদি ভাল ভবিষ্যত ভাল। গতি বর্তমান সময়খিনি হাতর মুটি দৌড়ব লাগে, কর্মবিল নিজের নিজের মূল্যবান সময়বিল সৎ ব্যবহার করব লাগে। গতি আমি সৎ ব্যবহার করব করা নাছিল সেই সময়তে, হব পারে মই কিবা এটা করব পারিলো, কিবা এটা এটা প্রাইমারি লেভেলে হোক বা এটা কারোবার জ্ঞান দিবর ভাবে
দিব পাৰিছোঁ এতিয়া, কিন্তু নাজানো কিমান মোৰ সফল হৈছে, কিন্তু চেষ্টা কৰি আছোঁ। চ' গাইজ, আপোনালোকে অধ্যায় বি পজিটিভ থিংকিং ৰাখিব লাগে। তাৰপিছত আৰু এখন মহলোকৰ কাৰণে ক'ব বিচাৰিছোঁ, আপোনালোকে নেতিবাচক মানুহৰ পৰা হাতত থাকক। আমাৰ সমাজততো এনেকুৱা মানুহ এভেইলেবল ক'বলৈ গ'লে। যিটোৱে আপোনাৰ প্ৰতিটো সমস্যা সমাধানৰভাৱে তেওঁলোকৰ সমস্যাই সমস্যা আপোনালোকক সৃষ্টি কৰিব, এনেকুৱা মানুহৰ পৰা আপোনালোকে আঁতৰত থাকিব। গতিকে গাইজ, আজি ভিডিঅ'টোৰ জৰিয়তে জাষ্ট ফানি আপোনালোকৰ ওপৰত লগত ধেমালি কৰিছোঁ। ধেমালি নহয়, এইটো একচুৱেলি বহুত ইম্পৰ্টেণ্ট বুলি ক'ব পাৰি ন। গতিকে আপোনালোকে মূল্যৱান সময়বিলাক সদব্যৱহাৰ কৰক, ভৱিষ্যত আহি যাব। এই ভিডিঅ'ৰ জৰিয়তে জাষ্ট আপোনালোকৰ ওপৰত কিছু মানে নিজকে মানে চেষ্টা কৰিছোঁ, জাষ্ট কিবা এটা আহিবলগীয়া মানে সময়বিলাক যেন নিজক এটা পজিটিভ মাইণ্ডত ৰাখিব পাৰিম। গতিকে আপোনালোকে ভিডিঅ'টো চাই ভাল লাগিলে লাইক কৰিবা, শ্বেয়াৰ কৰিবা, ছাবস্ক্ৰাইব কৰি দিবা। গতিকে আজিলৈ ভিডিঅ'টো ইমানতে সামৰণি মাৰিলোঁ। জাষ্ট জগাই আহক।